আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই করোনাকালীন সময়েও আমি আশা করি যে তোমরা তোমাদের পড়াশুনো অব্যাহত রাখছো। তো আজকে আমি তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো ক্লাসের শুরুতেই চলো আমি তোমাদের সাথে পরিচিত হই। আমি মোহাম্মদ শাকিল আহমেদ, সহকারী শিক্ষক ICT নাগপুর উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ICT বিষয়ে নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু MCQ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকে MCQ ক্লাস। তো আমি শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা আমি যে MCQগুলো আজকে নিয়ে আলোচনা করব সেগুলো খাতায় নোট করে রাখবো এবং নোট করে মুখস্থ করে ফেলবো। তো প্রথম MCQটি হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি? গুগল, ইয়াহু, মাইক্রোসফট, ক্রোম। সঠিক উত্তর হচ্ছে ক, গুগল। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে? অবজেক্ট প্রোগ্রাম, কম্পাইলার, ডাটাবেস, অ্যাসেম্বলি। সঠিক উত্তরটি হচ্ছে ক, অবজেক্ট প্রোগ্রাম। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, বহুল ব্যবহৃত কিবোর্ড লেআউট হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টি, কোয়ার্টার, কোয়ার্টি। সঠিক উত্তরটি হবে গ, কোয়ার্টি। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, ফ্যাক্স শব্দটি ইংরেজি কোন শব্দের সংক্ষিপ্ত রূপ? ফ্যাক্সিমিলি, ফ্যাসিমিলি, ফ্যাসিমাইল, ফ্যাক্সিমাইল। অর্থাৎ সঠিক উত্তরটি হবে গ, ফ্যাক্সিমাইল। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, নিচের কোন মাধ্যমটির ডেটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক মডেল। সঠিক উত্তরটি হবে গ, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। আমাদের পরের প্রশ্ন এটা হচ্ছে, ফ্লপি ডিস্ক হচ্ছে একটি শুধু গ্রহণ স্মৃতি, একটি প্রধান স্মৃতি, আর ডিস্কের চেয়ে ছোট একটি পরিবাহী স্মৃতি। সঠিক উত্তরটি হবে একটি পরিবাহী স্মৃতি। তারপরের প্রশ্ন এটা হচ্ছে আমাদের, সিডি এর কোনরূপ কি? কন্ট্রোল ডিস্ক, কালার ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, কম্পিউটার ডিস্ক। সঠিক উত্তরটি হবে গ, কম্প্যাক্ট ডিস্ক। তারপরের প্রশ্ন এটা হচ্ছে আমাদের, ইন্টেল ইটানিয়াম কত বিট মাইক্রো প্রসেসর? 32 বিট, 64 বিট, 128 বিট, 256 বিট। সঠিক উত্তরটি হবে ক, 32 বিট। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, কোন সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়? 1972 সালে, 1971 সালে, 1973 সালে, 1974 সালে। সঠিক উত্তরটি হবে খ, 1971 সালে। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয়? মাদারবোর্ড, লজিক ইউনিট, মনিটর, কন্ট্রোল ইউনিট। সঠিক উত্তরটি হবে মাদারবোর্ড। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, উপাত্ত গ্রহণ ও নির্গমন পাসের নাম কি? ইনপুট, আউটপুট, পাওয়ার সাপ্লাই, ডেটাবেস। সঠিক উত্তরটি হবে ডেটাবেস। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, নিচে কোনটি শিক্ষা ব্যবস্থার সনাতন পদ্ধতির বিকল্প? ই বুক, ই সেবা, ই লার্নিং, ই পর্চা। সঠিক উত্তরটি হবে গ, ই লার্নিং। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কি? অ্যাপল, IBM, ইন্টেল, মাইক্রোসফট। সঠিক উত্তরটি হবে মাইক্রোসফট। নাম্বার লাস্ট, তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, দ্য ইনস্ট্রাকশন দ্যাট টেল দ্য কম্পিউটার হোয়াট অফ অ্যান্ড হাউ টু ডু ইজ কল। এই সেন্টেন্সটি দ্বারা বোঝানো হয়েছে সফটওয়্যারকে, অর্থাৎ সঠিক উত্তর হবে সফটওয়্যার। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, ইন জেনারেল হুইচ লেটার ইজ কনসিডার ফর হার্ড ডিস্ক ড্রাইভ? সাধারণত কোন বর্ণটিকে বিবেচনা করা হয় হার্ড ডিস্ক ড্রাইভ হিসেবে? হ্যাঁ, সঠিক উত্তরটি হবে সি।
তথ্য যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে? ইন্টারনেট, সামাজিক যোগাযোগ, ই কমার্স, ই লার্নিং। সঠিক উত্তরটি হবে সামাজিক যোগাযোগ। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল, তথ্য দেয় ও তথ্য নেয়ার অংশবিশেষ, যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থেকে কম্পিউটার তৈরির নকশা। সঠিক উত্তরটি হবে এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। তারপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশনাবলীকে বলা হয় সফটওয়্যার, প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার। সঠিক উত্তরটি হবে প্রোগ্রাম। তারপরের প্রশ্নটি হচ্ছে অল কম্পিউটার মাস্ট হ্যাভ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অর্থাৎ সকল কম্পিউটারে অবশ্যই থাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম, প্রিন্টার, ডেটা সেট, ভাইরাস চেকিং প্রোগ্রাম। সঠিক উত্তরটি হবে অ্যান্ড অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে হচ্ছে কম্পিউটার পরিচালনা পদ্ধতি, অর্থাৎ অবশ্যই অপারেটিং সিস্টেম বিল্ডিং থাকে কম্পিউটারের মধ্যে। এবং সঠিক উত্তরটি হবে অ্যান অপারেটিং সিস্টেম। তারপর প্রশ্নটি হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমকে কী বলা হয়? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, লোটাস, ফাইল মেকার, সিস্টেম সফটওয়্যার। সঠিক উত্তরটি হবে সিস্টেম সফটওয়্যার। তারপরের প্রশ্নটি হচ্ছে দ্য অ্যাড ও রিমুভ প্রোগ্রাম ইউটিলিটি ক্যান বি ফাউন্ড ইন, অর্থাৎ আমরা কম্পিউটারে অ্যাড ও রিমুভ প্রোগ্রাম, অর্থাৎ কোনো প্রোগ্রাম যদি কম্পিউটার থেকে রিমুভ করতে চাই তাহলে সেটা আমরা কোথায় পাব? কন্ট্রোল প্যানেলে, সিপিইউ, ডেস্কটপ, সার্চ ইঞ্জিন। সঠিক উত্তরটি হচ্ছে কন্ট্রোল প্যানেল। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য কী ধরনের লাইন ব্যবহার করা হয়? টুইস্টেড পেয়ার, ইনফ্রারেড, ফাইবার অপটিক্যাল কেবল, স্যাটেলাইট। সঠিক উত্তরটি হবে ফাইবার অপটিক কেবল। তারপরের প্রশ্নটি হচ্ছে এইচটিটিপি এর অনুরূপ কোনটি? হাইপার টেক্সট ট্রানজিট পাস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট রোস ফরমেশন। তারপরের প্রশ্নটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার পারমিশন, অর্থাৎ সঠিক উত্তরটি হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়? ফলোয়ার, ফলো, টুইট, কাস্টমার। সঠিক উত্তরটি হবে ফলোয়ার। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের কোনটি অপারেটিং সিস্টেম? বেসিক, উইন্ডোজ 2000, ফুটবল, কোয়াড ফুটবল। সঠিক উত্তরটি হচ্ছে খ, উইন্ডোজ 2000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস, আমার আজকের অনলাইন ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। তো তোমরা যারা আমার অনলাইন ক্লাসটি দেখবে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি আমার অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।